মুসলমানে ছেলেরাও এ নবীর উম্মত উম্মতেরাও আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায় কিন্তু আমরা ভুলে গিয়েছি ভটকে গিয়েছি রাস্তা আমরা পাল্টে নিয়ে অন্য দিকে চলে যাচ্ছে কেউ কেউ আমরা আমাদের মধ্যে কেউ আবার জাহান্নামের দিকে চলে যাচ্ছে কেউ বাঁদিকে চলে যাচ্ছে কেউ অন্ধকারের দিকে চলে যাচ্ছে কেউ শয়তানের রাস্তায় চলে যাচ্ছে কেউ জুলুমাতুনের দিকে চলে যাচ্ছে কেউ হারামের দিকে চলে যাচ্ছে কেউ খারাপের দিকে চলে যাচ্ছে এ নবীর উম্মত উম্মতেরাও আমাদের চলাফেরা ভুল হয়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে এজন্য আমার আল্লাহ ডেকে ডেকে নিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে আল্লাহ বুঝাচ্ছেন বান্দা এটা অন্ধকারের রাস্তা এটা আলোর রাস্তা ওখানে গেলে অন্ধকার হয়ে যাবে এখানে আসো আলো আছে এটা বাঁদিকে রাস্তা খারাপ এটা ডান দিকে রাস্তা ভালো এটা এটা জাহান্নামের রাস্তা খারাপ এটা জান্নাতের রাস্তা ভালো এদিকে চলে আসো এদিকে তো তুমি যেদিকে যাচ্ছ ওদিকে তো শয়তান যায় শয়তান এদিকে চলে আসো এদিকে রাসূলুল্লাহ আছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ রাস্তায় চলে আসো আল্লাহর উপদেশ যারা গ্রহণ করে নাই আল্লাহর উপদেশ গ্রহণ করে যারা আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে সুধরে নেয় মওত একদিন আসবে অনিবার্য আল্লাহ মওত তো বান্দাদের দেবে আল্লাহ রাস্তায় থেকে বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী চলে যদি বান্দা মরে যায় আমার আল্লাহ পুরস্কার দেবে পুরস্কার কি পুরস্কার একটু আগেই বলে দিলাম আমার আল্লাহ আমাদের করে জান্নাত দান করে দেবে যেটা হবে না সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে আমার আল্লাহ আমাদের জীবন দিয়েছেন কি দিয়েছেন বলে আমরা জীব জীবন দান করেছেন হ্যাঁ আমাদের আল্লাহ জান দিয়েছেন জানদার বানিয়েছেন যদি চিন্তা করে দেখেন আল্লাহ শুধু মানুষকে জীবন দিয়েছে তা নয় গরু ছাগলকে দিয়েছে হ্যাঁ জন্তু জানোয়ারকে দিয়েছে পশু পাখিকে দিয়েছে আপনারা শুনছেন এই যে লোকগুলো বসে আছেন না আমি ওয়াম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ পাকের শুকর আদায় করে দিই আমার দলিলে বসে থাকে এই জন্য আমি তাড়াহুড়ো নয় হুড়ো হুড়ি নয় লাপ আমি কিছু একটা বোঝাবার চেষ্টা করছি খাসভাবে একদম আকাশসুল খাস করে আমি আপনাদের সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি শোনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ আর না হলে সারা জীবন ওয়াজই শোনা হবে ফায়দা হবে কীরকম ওই আতরের দোকানে যাও আতর কিনতে হবে না দোকানেই গেলে খুশবু পাবে কিনতে হবে না দোকানে গেলেই খুশবু পাবে যতক্ষণ বসে থাকবে আলাম আরাম হবে খুশবু হবে গুনা গুনা মাফ হবে সব হবে আল্লাহ সব বেইরে গেলে আবার যাকে তাই আতরের দোকানতে বেইরে যাও আবার যাকে তাই সেই গন্ধই গন্ধ হ্যাঁ আবার আতরের দোকানে ঢোক আবার খুশবু পাবে জলসায় বসলে আল্লাহ দয়া করলো রহমত করলো গুনা মাফ হলো বেইরে গেলে আবার যাকে তাই কিন্তু সাথে করে যদি দুটো আতর নিয়ে যেতে পারো তুমি যেখানেই যাবে সেখানেই খুশবু পাবে এখান থেকে যদি নামাজ রোজা হজ যাকাত নিয়ে যেতে পারো তাকুয়া তাহারাত ইবাদত নিয়ে যেতে পারো হ্যাঁ বেরিয়ে যাবে কিন্তু তাকুয়ার এক মজা আলাদা পাবে নামাজ রোজার এর খুশবু আলাদা পাবে কথা ঠিক না ভুল বলেন অতএব আমাদের সকলকে শুনতে হবে আপনারা শোনেন আমল করার চেষ্টা করবেন নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন আমার মা বোনেরা আপনারা দূরে আছেন আপনারা যখন আমাকে আমার কথা যখন শুনছেন আপনার তখন আমি উদ্দেশ্য করে বলছি খুব খেয়াল করে শোনেন আল্লাহ শুধু ছেলেদের হিসাব নেবে না মেয়েদেরও হিসাব নেবে কবরের সওয়াল শুধু ছেলেদের হবে না মেয়েদেরও হবে হ্যাঁ কায়ামত আল্লাহ শুধু ছেলেদের দাঁড় করাবে না মেয়ে দেখেও আল্লাহ দাঁড় করাবে আল্লাহ ছেলে দেখে যেমন আল্লাহ কায়ামতে হ্যাঁ বিচার করে জান্নাত দেবে মেয়ে দেখেও আল্লাহ কায়ামতে জান্নাত দিবে জোরে বলে শুনুন মেয়েরাও কোনো দিকে কমতি নয় ছেলেরা যেমন আবু বকর সিদ্দিক ছিলেন হ্যাঁ মেয়ে তেমন খাদিজাতুল কুবরা ছিলেন খবর নিয়ে দেখে যান আম্মা খাদিজা হযরতে বাদুল আম্বিয়া খাইরুল বাসার আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিককেও রসুলুল্লাহ বলেন আর খাদিজা আম্মা জানতো রসুলুল্লাহ বলেন কি বলেন আবু বকর তোমাকে আল্লাহ সালাম দিয়েছে আর খাদিজা হুজুরকেও রসুলুল্লাহ বলেন এ খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে ঠিক আছে এখানেও ছেলেকেও আল্লাহ সালাম দেয় আবার মেয়েকেও আল্লাহ সালাম দেয় আমার মা বোন বাপ ভাই খুব খেয়াল করে শুনে আমাদের জীবনগুলোকে ঠিক করতে হবে হ্যাঁ আল্লাহ আমাদের করে জীবন দিয়েছে শুধু ছেলে দেখে নয় মেয়ে দেখে নয় শুধু মানুষকে নয় গরু ছাগল জন্তু জানোয়ার শুরু দেখেন বাপ মা মিলেছে জুনায়েত পয়দা হয়েছে দুটো গরু মিললে একটা গরু পয়দা হয় দুটো কুকুর মিললে একটা কুকুর পয়দা হয় এখানেও এই ছেলে হাস্য কেন
তোমরা ক্লাস করো না স্কুলে? শুনছেন আপনারা? জন্ম গরু ছাগলের যেমন আছে, মানুষের সেরকম জন্ম আছে। গরু ছাগলের শেষ কি বলেন? মত। শেষ কি? মত। আর মানুষের শেষ কি বলেন? মত। জন্ম আর মৃত্যু, এর মাঝখানে জীবন, এর মাঝখানে। কোন গরু আছে খুব ভালো লোকের কাছে থাকে, খুল ভুসি খায়, নানা রকমের খাবার খায়, পাখা চালিয়ে দেয়। আবার এমনও গরু আছে এই সময় খাটাল, বড় বড় খাটাল, এসিওয়ালা খাটাল আছে। আবার কোন গরু আছে কি ফকিরের বাড়িতে আছে কিংবা বন বাজারে ঘুরে ঘুরে ওই যা আল্লাহ মিলাই তাই খায়। কিছু মানুষ আছে স্ট্যান্ডার্ড জীবনযাপন করে, কোয়ালিটি। আরেকজন, আরেক দল কিছু মানুষ আছে তারা সাধারণ জীবনযাপন করে, সাধারণ জীবনযাপন। যে সাধারণ জীবনযাপন করে তারও ইমোশন আছে, যা যে যে কোয়ালিটিওয়ালা জীবনযাপন করে তারও ইমোশন আছে। এরও দুঃখ আছে, এরও দুঃখ আছে, এরও হ্যাপি হ্যাপিনেস আছে, এরও খুশি আছে, এরও খুশি আছে, এরও ছেলে পুলে হয়, এরও ছেলে পুলে হয়, ইও খাওয়া দাওয়া করে, ইও খাওয়া দাওয়া করে, এরও খিদে লাগে, এরও খিদে লাগে, এরও শেষ মত, এরও শেষ মত, এরও লাশ পচে যাবে, এরও লাশ। বলেন না, এক রেখে দিলে গন্ধ বেরোবে, রাজার লাশ রেখে দিলে কি খুশবু বেরোবে, গন্ধ। দু ধরনের, একটা কোয়ালিটিওয়ালা ভিআইপি জীবনযাপন করে আর একজন নর্মাল জীবনযাপন করে। যদি জন্ম হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, জীবনযাপন করে মরে গেলাম, এটাই যদি দেখো তাহলে নিজেকে গরু ছাগলই মনে হবে, ওই জন্তু জানোয়ারই মনে হবে। কারণ গরু ওই মত থেকে বাঁচার চেষ্টাটাই করে, আর কিছু চেষ্টা করে না। ছাগল জন্তু জানোয়ার পশু পাখি ওই পর্যন্তই চিন্তা করে, ওর আগে যেতে পারে না, ক্ষমতা নাই, ক্ষমতা। দোয়া করছি আল্লাহ বরকত দেন, যা ক্ষমতা নাই। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত, উম্মতেরা, ও আমার মায়েরা বোনেরা, বাপেরা ভাইয়েরা, খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত, উম্মতেরা, আমার আল্লাহ পাক আমাদের করে মানুষ করে পাঠিয়েছে, জন্তু জানোয়ার করে পাঠায় না, আল্লাহ আমাদের করে সেরা করেছে, আশরাফুল মখলুকাত করেছে, ফেরেশতাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে, আমাদের আল্লাহ মাটি থেকে শুকনো ঠনঠনে মাটিতে খটখটে মাটিতে আল্লাহ তৈরি করেছে। হে নবীর উম্মত, উম্মতেরা, এদিকে ফেরেশতাকে আল্লাহ বেগুনা করেছে আর মানুষদের ব্যাপারে হাবিবুল্লাহ বলে দিয়েছে, কুল্লু বানি আদম খাতান, সমস্ত আদম সন্তান খাতা কাট। এদিকে ফেরেশতারা বেগুনা, মাসুম বেগুনা, কিন্তু আমার আল্লাহ আমাদের ঘরে খাতাকার করেছে, গুনাগার করেছে। হে নবীর উম্মত, উম্মতেরা, আমরা খাওয়া দাওয়া করি, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না, আমরা ইবাদত করি, আবার আমাদের নিজেদের সময় দিই, আমরা গোসল করি, আমরা খাওয়া দাওয়া করি, আমাদের বিয়ে শাদি হয়, আমাদের আমাদের ছেলে পুলে হয়, আমাদের শরীর খারাপ হয়। হে নবীর উম্মত, উম্মতেরা, কিন্তু ফেরেশতার দিকে খেয়াল করে দেখে যাও, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না, ফেরেশতারা গোসল করে না, ফেরেশতারা ফেরেশতারা বিয়ে শাদি করে না, ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয়। হে নবীর উম্মত, উম্মতেরা, খবর নিয়ে দেখে যান, ওই ফেরেশতারা কি করে, সর্বদাই সর্বসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর হুকুমে হাজির, কোনো কথা বলে না, কেউ কারো হুকুম মানে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুমে তারা তাবেদারি করে। খবর নিয়ে দেখে যাও, এত ইবাদত আমল করা সত্ত্বেও হাজার হাজার বছর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আর আল্লাহর ইবাদত করেই যাচ্ছে, করে যাচ্ছে। কেউ সেজদায় পড়ে আছে, কেউ দরুদ পড়ে, কেউ আবার কালেমা পড়ে, কেউ আবার জিকির করে, কেউ আবার সেজদা দেয়, কেউ আবার রুকু দেয়, কেউ আবার বাইতুল মামুরকে তওয়াফ করে। হে নবীর উম্মত, উম্মতেরা, সবাই আল্লাহর ইবাদতে লেগে আছে, এত কিছু করা সত্ত্বেও হাবিবুল্লাহ জুবান দিয়ে বলছেন খুশখবরে, আমার আল্লাহ কোরআন শরীফে খুশখবরি দিচ্ছেন। কি খুশখবরি দিচ্ছেন? আমার আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি, আল্লাহর খলিফা আমার আল্লাহ মানুষকে বানিয়ে দিয়েছে। আল্লাহ যত রকম সৃষ্টি করেছে, আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে মানুষ। কি বলেন? মানুষ
আর আমাদের ঘরে আল্লাহ কি করে পাঠিয়েছে? মানুষ। একবার জোরে বলো, মানুষ করে পাঠিয়েছে। আমরা মানুষ, আমরা এমন একটা সৃষ্টি, আমরা উপর দিকে তাকালে আল্লাহর কোন সৃষ্টিকে দেখতে পাই না। মানুষের উপরে কেবলমাত্র একমাত্র আল্লাহই আছেন। একবার জোরে বলো, মানুষের উপরে ইজ্জত কে বলেন? আল্লাহ। আর কেউ, আর কেউ নেই। দুনিয়াদারি বা হিসাব লাগাই, আপনি যদি হাজারপতি হন, আপনার লক্ষ্য কি? শতপতি পতি হওয়ার না লক্ষপতি হওয়ার কথা বলেন? লাখপতি হওয়ার লক্ষ্য রাখবেন তো? আপনি লাখপতি হন, আপনার লক্ষ্য কি থাকবে? কোটিপতি। আপনার দুটো দোকান আছে, আপনি কি মনে করবেন যে একটা ঝুপড়া কিনবো? না না, আপনি মনে করবেন যে আমার বড় একটা কারখানা যেন হয়। মানুষের খেয়াল সবসময় ধ্যান, মানুষ মানুষ উঁচুর দিকে রাখে না নিচুর দিকে। হ্যাঁ, উঁচু। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যদি আমাদের খেয়ালকে উন্নত করতে চাই, আমাদের খেয়ালকে বড় করতে চাই, আমাদের খেয়ালকে উঁচু করতে চাই, খবর নিয়ে দেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের লক্ষ্য তাহলে দুনিয়া রাখলে হবে না? আমাদের লক্ষ্য তাহলে চাঁদে ঘর কিনা লক্ষ্য রাখলে হবে না? আমাদের লক্ষ্য তাহলে 10 বিঘে 12 বিঘে জমি কিনতে হবে, এটা রাখলে হবে না? এ নবীর উম্মত উম্মতিরা, এসব সোনা দানা টাকা পয়সা এ দুনিয়ায় বাঁচতে গেলে করতে হবে, এটা একটা দুনিয়ার একটা একটা কাজ ধরে রাখতে হবে, কিন্তু লক্ষ্য এগুলোকে করলে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দা কি করে? যে লাখপতি হয় সে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, যে হাজারপতি হয় সে লক্ষপতি হওয়ার স্বপ্ন দেখে। খবর নিয়ে দেখে যান, মানুষ যদি সত্যিকারের লক্ষ্য তৈরি করতে চায়, সোনা লক্ষ্য নয়, আর সোনা গোল্ড লক্ষ্য নয়, হীরা লক্ষ্য নয়, মণিমুক্তা লক্ষ্য নয়, এরকম ভাবে বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া লক্ষ্য নয়। এ নবীর উম্মত উম্মতিরা, মানুষ যদি সত্যিকারের লক্ষ্য বানাতে চায়, তাহলে মানুষের থেকে বড় যেটা আছে সেটাকেই লক্ষ্য করতে হবে। সে লক্ষ্যের দিকে যদি উপর দিকে তাকায়, অন্য কিছুই নয়, সেই লক্ষ্য কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেটা হবে না, সুবহানাল্লাহ। মানুষের লক্ষ্য কি বলে কি হওয়া উচিত? আল্লাহ। কেন? আল্লাহ থেকে, হ্যাঁ, মানুষের থেকে আর কিছু বড় নেই। মানুষের থেকে বড় কেবলমাত্র আল্লাহ। আমরা আমাদের থেকে বড় যেটা সেটাই লক্ষ্য করব, আমাদের থেকে বড় আল্লাহ। মানুষের উপরে আল্লাহ ছাড়া আর কেউ আছে? দেখেন, আর কেউ আছে? হুজুর পাককে আল্লাহ কি নবী করে পাঠিয়েছে বলেন? মানুষ নবী। আল্লাহর পরেই কাদ্দার যা, হুজুর পাকের হুজুর মানুষ, আর আল্লাহ আমাদের ঘরে কি করে পাঠিয়েছে বলেন? মানুষ। হ্যাঁ, হুজুর আমাদের মতন মানুষ নয়, নাউজুবিল্লাহ, কিন্তু হুজুর পাক মানুষ নবী। আল্লাহ আমাদের ঘরে কি করে পাঠিয়েছে বলেন? মানুষ। আল্লাহর পরেই হুজুর পাক, তাহলে মানুষ, মানব মণ্ডলী, মনুষ্য জাতি আমার আল্লাহর পরেই তার দরজা। একবার জোরে বলেন, আর আমরা কি বলেন? মানুষ, মানুষ। হুজুর, ভাইজান, জুনায়েদ, তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার, এগুলো জীবনের একটা কাজ, এগুলো একটা মাস মাসের জারিয়া। খাওয়া বলেন, থাকা বলেন, শোয়া বলেন, এর একটা কি বলেন? জারিয়া। হেল্লাই রুজি আর বাহানাই মত, হেল্লাই রুজি আর এগুলো একটা হেল্লা, রুজির একটা হেল্লা। যে ভ্যান চালায় তারও খাওয়া হয়, আর যে প্লেন চালায় তারও খাওয়া হয়। যে প্লেন চালায় তার খাওয়ার কোয়ালিটি হয়, সে তাজ বেঙ্গলে খায়, আর যে ভ্যান চালায় তোমাদের এখানকার দত্তপুকুরের চায়ের দোকানের স্টলে খায়, ইও চা খাচ্ছে, ও খাচ্ছে, কোয়ালিটি মাথায় ঢুকছে, বুঝতে পারেন? এটা লক্ষ্য নয়। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের মধ্যে, মানুষের মধ্যে অনেক ভাগ আছে। কেউ আবার বলে কায়ামত নয়, কেউ আবার বলে দুনিয়া জীবনটাই সবকিছু। যারা বলে দুনিয়া জীবন সবকিছু, তারা দুনিয়ার লেগে বেঁচে আছে। আমরা তো দুনিয়ার জীবনকে সবকিছু মনে করি না, আমরা বলি আমাদের মরে যাবার পরেতে কবরে আমার আল্লাহ পাক আমাদের জিন্দা করবে। কারণ আল্লাহ কোরআনে বলতে বলছে, কোরআনের মধ্যে বলছে, আমার আল্লাহ বলছেন, তোমা মুআতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ
আল্লাহ বলছে তোমরা মুর্দা ছিলে আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি সুম্মা ইয়ুহইকুম আমি আল্লাহ জিন্দা করেছি সুম্মা ইমিতুকুম আমি আল্লাহ তোমাদের মেরে দেব সুম্মা ইয়ুহইকুম আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করে দেব মেরে দিবার পরে আল্লাহ বলছে আবার জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে দাঁড়াতে হবে আমি তোমাদের বিচার করব আমি তোমাদের কাছে ফয়সালা দেব যাজা যাজা হবে যাজার বদলা দিন হবে যাজা দিবার দিন হবে তুমি যে দুনিয়ায় কাটিয়ে এসেছো তোমার লক্ষ্য কি ছিল তোমার কাজ কি ছিল তুমি কি আমল করেছো তার উপরে কিয়ামতের ময়দানে বিচার হবে আমার আল্লাহ পাক আমাদের ঘরে বলেছেন আমরা আল্লাহ পাকের কথা বিশ্বাস করে আমরা মুসলমান বলে দাবি করে আমাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাদের দিলের মধ্যে ঈমান দান করে দিয়েছে হে নবীর উম্মত উম্মতিরা তাহলে আমরা মরার পরে জীবন বিশ্বাস করে নিয়েছি যারা শুধু এই দুনিয়ায় বেঁচে থাকার মতন করে দুনিয়া লক্ষ্য করে আগিয়ে আগিয়ে চলে গরু তো বেঁচে থাকার লেগে বেঁচে থাকে গরু তো দুনিয়ায় লেগে বেঁচে থাকে ছাগল তো দুনিয়ার লেগে বেঁচে থাকে সব ব্যাংক হ্যাঁ সব দুনিয়ার লেগে বেঁচে থাকে আমরাও যদি বেঁচে থাকি তাহলে আমাদেরও জীবন আছে তাদের জীবন ওই রকম দ্বারা ওই রকম জীবন কাটিয়ে দেবো মরে যাব শেষ হয়ে যাব কিন্তু না না আল্লাহ আমাদের ঈমান দান করেছে আমাদের লক্ষ্যকে দুনিয়া থেকে বের করতে হবে আমাদের লক্ষ্য কবরের সওয়ালের দিকে করতে হবে আমাদের লক্ষ্য কবরের সওয়ালের জবাবের দিকে করতে হবে আমাদের লক্ষ্য কিয়ামতের ময়দানে ফুলসিরাতটা পার হয়ে দাঁড় যেতে হবে আমাদের লক্ষ্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির দিতে হবে আমাদের লক্ষ্য কানাতে আমল নামাজে পেতে হবে আমাদের লক্ষ্য আরশের ছায়াতে নিজের জায়গা করতে হবে আমাদের লক্ষ্য কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ঘোষণা করবে আমাদের হিতে আমাদের দিকে আল্লাহ যেন জান্নাত ঘোষণা করে দেয় তাজরি মিন তাহতি আল আনহার সুরঙ্গ জান্নাত আমাদের লক্ষ্য হবে এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এটা শুধুই নয় এটাই শুধু নয় কেবলমাত্র একমাত্র আমাদের লক্ষ্য আল্লাহ হওয়া দরকার যেটা হবে না সুবহানাল্লাহ লক্ষ্য কি হওয়া দরকার বলেন আল্লাহ কারণ আমরা সব আল্লাহর সামনে যেই দাঁড়াবো তোমাদের তো আমার কাছেই সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের সবাইকে আমাকে আমার কাছেই তো ফিরে আসতে হবে বলেন আপনারা বিশ্বাস করেন আল্লাহর সামনে হাজির দিতে হবে এ বিশ্বাস আপনাদের আছে 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 এখন সব পরীক্ষা দিল সব ছেলেরা পাস করলো ছেলেরা সব কি করলো বলে পাস করলো অনেকে এবার ভর্তি হবে তো বাচ্চারা ছেলেরা সব এক ক্লাস এক ক্লাসে যাবে এখন ধরেন কোনো জায়গায় ভর্তি করতে নিয়ে যাচ্ছে তার সামনে তো প্রিন্সিপাল হোক যে হোক দাঁড়াতে হবে তো খালি ছেলেটাকে নিয়ে গেলে হবে না রেজাল্টটাও নিয়ে যাওয়ার দরকার আছে কোন স্কুলে পড়তো সেখানে টিসি সার্টিফিকেটটাও নিয়ে যাওয়ার দরকার আছে না নেই নানা রকমের সব তৈয়ারি করেই তো বাচ্চাকে নিয়ে জানাতে হবে তাহলেই তো তোমাকে ভর্তি হওয়া হবে কথা ঠিক না ভুল বলে যদি লক্ষ্য থাকে ছেলেকে ভর্তি করবো প্রিপারেশন করেই যাবে যদি লক্ষ্য থাকে ব্যাংক থেকে টাকা তুলবো খালি যদি যে বলে টাকা দাও দিবে তোমাকে ব্যাংকের বইটা সাথে করে নিয়েই যেতে হবে যদি লক্ষ্য থাকে যে আমি আমার ছেলের শরীর খারাপ ওষুধ কিনে নিয়ে আসবো এমনি যে বলে দোকানে ওষুধ দাও দিবে না প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে তাহলে ওষুধ পাবে যদি লক্ষ্য থাকে আমরা প্রিপারেশন করো রেডি করো রেডি হবো নিজে নিজে কী করে বলে রেডি হবো ওই রকম যদি লক্ষ্য থাকে আল্লাহ আল্লাহর কাছে আমরাও সব রেডি হয়ে যাবো তুই তৈয়ারি করবো একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক এই জান্নাতের বাগানে রিয়াজুল জান্নাতে আমাদের তৈয়ারি করার জন্য বসিয়েছে আমার আল্লাহ আমাদের রেডি করার জন্য বসিয়েছে আমরা যদি রেডি হয়ে যায় তৈয়ারি হয়ে যায় আমরা যদি নিজের জীবনকে সুধরে নিয়ে আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে পারে আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে পারে আমার আল্লাহ আমাদের যাজা দেবেন আমার আল্লাহ আমাদের বদলা দেবেন এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা ভালোর বদলা ভালো হবে খারাপ আমাদের কি করতে হবে
জীবনের কোনো ভরসা নাই কবে কখন কে কোথায় মরে যাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না ঘোষণা হয়ে গেছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রতিটা প্রতিটা নাফসকে মওতের মজা চাখিয়ে দেওয়া হবে খবর নিয়ে দেখে যাও ফেরাউন ছিল শেষ হয়ে গেল হার হামান ছিল শেষ হয়ে গেল কারণ ছিল শেষ হয়ে গেল এরকম ভাবে এরকম নমরুদ ছিল শেষ হয়ে গেল সাদ্দাত ছিল শেষ হয়ে গেল বড় বড় সব গুন্ডা মস্তান ছিল সব শেষ হয়ে গেল এবার আমাদের পালায় এসেছে আমরা মরে যাব আমাদের রাজত্ব থাকবে না তুমি কি মনে করেছেন আমাদের প্রধানমন্ত্রী আছে সারা জীবন কি প্রধানমন্ত্রী থাকবে না না মরে যাবে মুখ্যমন্ত্রী আছে সারা জীবন কি থাকবে না মরে যাবে আর এরকম রাষ্ট্রপতি আছে সারা জীবন কি থাকবে না মরে যাবে খবর নিয়ে দেখে যাও অটল বিহারী বাজপেয়ী কোথায় গেল খবর নিয়ে দেখে যাও নেহেরু কোথায় গেল খবর নিয়ে দেখে যাও রাজীব গান্ধী কোথায় গেল খবর নিয়ে দেখে যাও এই বড় বড় সব ঋষি মনীষী সব ছিল কোথায় চলে গেল সব খবর নিয়ে দেখে যাও আর সব মরে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে এ নবীর উম্মত উম্মতিরাও এবার আমাদের পালায় এসেছে আমরা যদি আমরাও মরে যাব এবার আমরা যদি আমাদের যে জীবনটা কাটাচ্ছি এই রকমে তারাও জীবন কাটিয়েছে কিভাবে কাটিয়েছে আল্লাহ জানেন আমরা যদি আমাদের জীবনটা যদি খারাপ ভাবে কাটিয়ে দিই আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহর সাথে কাউকে তুলনা করে এ নবীর উম্মত উম্মতিরাও আমার আল্লাহ আমাদের কি দিবে আমার আল্লাহ আমাদের নারাজ হয়ে যাবে আমার আল্লাহ আমাদের যা যা খারাপ দেবে খারাপ কাজ করেছো খারাপ পাবে ভালো কাজ করলে ভালো পাবে আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া আখিরাতের খেতে পারে তুমি যদি খেতে তুমি যদি মাঠে চাষ করো ধান তোমার উঠোনে তো ধানই আসবে আর যদি উঠোনে মাঠে চাষ করো আর বেগুন চাষ করলে তোমার তোমার উঠোনে তো বেগুন আসবে তুমি যদি এরকম ভাবে পান চাষ করো পান আসবে করেলা চাষ করলে করেলা আসবে ঝিঙে চাষ করলে ঝিঙে আসবে যদি গাঁজা চাষ করো গাঁজা ঘরে আসবে তুমি যদি আফিমের চাষ করো আফিম ঘরে চলে আসবে ফাং যদি তৈরি করো এখানে চলে আসবে এ নবীর উম্মত উম্মতিরা ওই রকম দুনিয়া খেতিবাড়ি যা চাষ করবে তাই পাবে সারা জীবন যদি আল্লাহর হুকুম অমান্য করো আল্লাহ তোমার কথা অমান্য করবে আর সারা জীবন যদি আল্লাহকে লক্ষ্য করে ফার্মা পারদার হয়ে যাও কায়ামতে আমার আল্লাহ তোমাকে ভুলবে না দেখে জান্নাত দেবে জোরে হবে না সুবহানাল্লাহ বুঝলেন মাথায় ঢুকলো বুঝতে পারলেন লক্ষ্য কি বলেন আল্লাহ বলেন না বলেন মালিক কে তৈরি করেছে আমাদের ঘরে কে তৈরি করেছে কার দুনিয়ায় বসবাস করছে কে খেতে দেয় হ্যাঁ বাপেরা তো মায়েদের পেটে এক ফুটা পানি ফেলে দেয় মায়ের পেটের ভিতরে এক ফুটা পানি ওই মনিটা পানিটা ফেলে দেয় ওইটুকুনি আর কিছু কাজ আছে কি বাপের না না ওর ভিতরে বাচ্চা কে তৈরি করলো কে নাক দিল কে চোখ দিল কে জুনায়েদকে এত সুন্দর করে তৈরি করলো কে আল্লাহ শোনার শক্তি দিল বলার শক্তি দিল খাওয়ার শক্তি দিল হ্যাঁ ভিতরে দেখতে পান না আপনারা দেখেন না হ্যাঁ কি সিস্টেম করে চাল্লা ভিতরে হ্যাঁ হ্যাঁ একটা কিনি নষ্ট হয়ে গেল আর একটা কিনি আল্লাহ দিয়েছে অল্টারনেট মাথায় ঢুকছে বুঝতে পেরেছে হ্যাঁ কি সুন্দর করে আল্লাহ তৈরি করেছে হ্যাঁ আপনি যদি আপনি যদি আপনার নিজেকে কষ্ট দেন কোথা বাসছে দেখেন তো শুনছেন আপনারা আপনি যদি নিজেকে কষ্ট দেন শরীর কে তৈরি করেছে আমি যদি কাটি কবিরা গুনাহ তোমার নিজের শরীর তুমি 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 কি করেছো তোমার শরীরে আল্লাহ তোমার শরীর দিয়ে বলেন আমার জেসেম আমি যা পারি করতে পারি হ্যাঁ তোমার জেসেম তুমি ঠিক আছে আমার আল্লাহ তোমার সঙ্গে যা পারে করবে কিন্তু হ্যাঁ সমস্ত কিছু কুল কায়নাতের মালিককে বলেন আর আমি কার কাছে যেতে বলছি সেই আল্লাহর কাছে যেতে বলছি আমি ভালো জায়গায় পাঠাচ্ছি না নাউজুবিল্লাহ খারাপ জায়গায় পাঠাচ্ছি নাকি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাফ করেন আল্লাহ এর থেকে বড় সুন্দর কথা আর আছে পৃথিবীতে যে আল্লাহর দিকে যাও বলেন আছে
মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা জুবানতে শুধু বলি আল্লাহ আল্লাহ হবে না দিল থেকে আল্লাহ বলতে হবে দিল থেকে আল্লাহ বলতে হবে দিলে আল্লাহ একটা জায়গা করেছে এক মেয়ানে দু তলোয়ার থাকে না তলোয়ার যেটা রাখা হয় সেই খোপটাকে খাপটাকে বলা হয় মেয়ান এক মেয়ানে দু তলোয়ার থাকে না এ নবীর উম্মত উম্মতেরা দিলে আল্লাহ একটা জায়গা করে দিয়েছে দিলে আল্লাহ একটা জায়গা করে দিয়েছে দুটো জায়গা দিলে থাকে না দুটো জায়গা দিলে থাকে না দুটো জায়গা দিলে থাকে না দুনিয়া যদি তোমার দিলে থাকে আল্লাহ তোমার দিলে থাকবে না আর আল্লাহ যদি তোমার দিলে থাকে দুনিয়া তোমার দিলে ঢুকবে না এ নবীর উম্মত উম্মতেরা আমাদের দিলকে পরিষ্কার করতে হবে আমাদের দিলকে পরিষ্কার করতে হবে অন্তরকে পরিষ্কার করতে হবে আমরা যখন পানি পান করি আমরা যখন পানি পান করি পানির পাত্রতে গ্লাস বলেন আর পানির পাত্র মগ বলেন পেয়ালা বলেন যদি ওতে নুগরা পড়ে থাকে আমরা কি পানি পান করি আমরা কি দুধ ওতে ঢালি পানি কি ওতে ঢালি শরবত কি ওতে ঢালি আর আর নানা রকমের জুস কি ওতে ঢালি না না আমরা সামান্য পানি ঢালতে গেলে পাত্র পরিষ্কার দেখি আল্লাহ বড় দয়াময় আল্লাহ তার মহব্বত ঢেলে দেবে সেই আল্লাহর মহব্বত যাত্রা দিলে কি আল্লাহ ঢালবে না 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 পানি পানি তুই পানি পান করার লেগে পাত্র পরিষ্কার খোঁজো আল্লাহ তার মহব্বত ডালার লেগে তোমার দিলটাকে পরিষ্কার খুঁজবে দিল পরিষ্কার করতে হবে দিল থেকে দুনিয়া বের করতে হবে দিল থেকে দুনিয়া বের করে গেলে দিল থেকে দুনিয়া বের হয়ে গেলে দিল থেকে দুনিয়া বের করে দিলে আমার আল্লাহ তার মহব্বত দিলের মধ্যে ঢুকিয়ে দেবে বান্দা দিলে যখন আল্লাহ ঢুকে যাবে বান্দা দিলে যখন আল্লাহ ঢুকে যাবে বান্দা খাবে আল্লাহর জন্য শোবে আল্লাহর জন্য কাজ করবে আল্লাহর জন্য উঠবে আল্লাহর জন্য মারামারি আল্লাহর জন্য করবে আর দুঃখ আল্লাহর জন্য করবে হ্যাঁ কাউকে কষ্ট আল্লাহর জন্য দেবে আবার আল্লাহর জন্য মহব্বত করবে আল্লাহর জন্য ভালোবাসবে এ নবীর উম্মত উম্মতেরা তার খুশি আল্লাহর হয়ে যাবে তার দুঃখ আল্লাহর হয়ে যাবে সমস্ত কিছু আল্লাহর জন্য করে দেবে কারণ দিলে তার দুনিয়া নেই দিলে তার আল্লাহ আছে এই আল্লাহ দিলে রেখে যখন কবরে চলে যাবে ওখানেও দেখবে আল্লাহ আছে পুল সিরাত পার হবে ওখানেও আল্লাহ আছে কিয়ামতে দাঁড়াবে ওখানে দেখবে আল্লাহ বিচার করছে যারা হবে না সুবহানাল্লাহ দিল থেকে আমাদের দুনিয়াগুলোকে বের করে দিতে হবে দিলের মধ্যে আল্লাহর জায়গা আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে মুসলমান মুসলমান নামাজ রোজা এই মুখের দাড়ি এই জাহিরি ইবাদত মানুষ দেখে কে দেখে বলে টুপি দেখতে পেয়েছেন টুপি পরে আছে আমি হ্যাঁ দাড়ি দেখতে পেয়েছেন আমার দাড়ি আছে হ্যাঁ গোল জামা পরে সাদা জামা দেখতে পাচ্ছেন না ওপরে সাদা জামার ভিতরটা যদি নুগরা হয় কুকুরের গুয়ের মতন যদি হয় হ্যাঁ পায়খানার মতন যদি হয় ভিতরটা অনেক মানুষের আছে না নেই হ্যাঁ বলেন না আছে না নেই নুগরা নিকৃষ্ট জঘন্য আছে না নেই অনেক মানুষের দিকে ইশারা করে লাভ নেই আমার নিজেরটাই আমি নিজেকে বলি আমি নিজেই নিকৃষ্ট জঘন্য খারাপ কার দিকে ইশারা করব কে কি মনে করবে নিজের দিকেই বলি ওপর চকচকে ওপরের পোশাক ওপরের চকচকে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বান্দারা দেখে আর ভিতর আমার আল্লাহ দেখে একবার জোরে বলছে তোমার ভিতরে নিয়ত তোমার কোয়ালিটি তোমার কি কিভাবে কেন করছো এসবগুলো কে দেখে বলেন আল্লাহ অতএব আমাদের দিলগুলোকে পরিষ্কার করতে হবে কি করে দিল পরিষ্কার হবে হ্যাঁ দিলের মধ্যে কি করে ইতমিনানে কলব হবে মনটা কি করে শান্তি হবে আল্লাহ কি করে দিলের মধ্যে ঢুকবে আল্লাহ বিজিকরিল্লাহ তৎমাইন্নাল কুলুব আল্লাহর জিকিরে আত্মার শান্তি একবার জোরে বলে অন্য রেওয়ায়েতে এসেছে জিকির দিলের সমস্ত নোংরাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় কার জিকির বলে আল্লাহ বলেন না আল্লাহ 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 কে এটা আমাদের মালিক সব কিছু তৈরি করেছেন আমাদের আমি নিজে আমরা পুরা কিচ্ছু আমার নয় কিচ্ছু কার সব আল্লাহর জোরে বলেছে আল্লাহ আল্লাহ মাথায় ঢুকছে আমাদের সকলের লক্ষ্য আল্লাহ করতে হবে বলেন ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা
পাশাপাশি ऐसा सरकार की बातें सुना, 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 सैयदे अबरार की बातें सुना। सुभान अल्लाह बोल बोलो, आप लोग समझते हो ना? ऐसा सरकार की बातें सुना, और मैं दरूदों के हो नगमे छेड़ता, मैं दरूदों के हो नगमे छेड़ता, हाँ जरा दिलदार की बातें सुना, हाँ जरा दिलदार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, और जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, और हम न जाने कब मदीने जाएंगे, हम न जाने कब मदीने जाएंगे, तू मेरे मंठार की बातें सुना, तू मेरे मंठार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, और मैं पढ़ू मिजदान में सल्ले अला, मैं पढ़ू मिजदान में सल्ले अला, प्यार से तू प्यार की बातें सुना, प्यार से तू प्यार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, प्यार से तू प्यार की बातें सुना, अल्लाहुम्मा। प्यारे हाजीन मजलिस, उपस्थित अल्लाह पाके नेक बंदागणेरा, अल्लाह महबूब प्यारा बंदागणेरा, अल्लाह निये से हाजिर करिएछेन, दुचार कथा बोलछी। ए महफिल गेल लागिब आर दुनियादारी गल्प करार लेगे मुनाक्केद हयनि, ए महफिल आल्लाह आल्लाह रसूल के पावार जन्य मुनाक्केद हयेछे। जोरे बोले शुन, कथा ठीक ना भूल बोलेन ना? आमि शुनछिलाम एक बाच्चाटा कइछे, छेलेटा মসজিদে কি করছে? ও
একটা বাচ্চা ছেলে আপনারা তো চেনেন নিশ্চয়ই, বললো একটা চৌকি ফেলে এই জলসা করেছিল, এখন আল্লাহর শুকর। রনিজ ইসলাম বাচ্চা ছেলে, ওই তো দিন ছোট মুচুর একটুখানি, আল্লাহ ওকে কবুল করেন, আল্লাহ নসিব বড় করেন, আল্লাহর ইজ্জত বড় করেন, আল্লাহ ওকে ওকে দিয়ে দিয়ে আল্লাহ দিনের খেদমত করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহ তার সঙ্গে সবাই আমাদের সকলকে আল্লাহ কবুল করলেন দিনের খেদমত করার তৌফিক ইনায়াত, আল্লাহ না চাইলে আল্লাহর দিনের খেদমত কেউ করতে পারবে। তো যাই হোক, আজকে মাহফিল তো আল্লাহর রসুলকে খুশি করার জন্যই হয়েছে, সাথে সাথে আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে কবরবাসী হয়ে তাদের জন্য একটু দোয়া করবো সবরের সাথে। বলেন যারা গেল তাদের লেগে দোয়ার দরকার আছে না, বলো না তোমাদের গ্রামের লোক কি করে গেছে তোমরা জানো নি, জানো জানো কি জানো নি, তাদের লেগে দোয়া হবে। দোয়ার আগে একটু আলোচনা, কেন কেন মুর্দাদের লেগে তো আওয়াজ নয়, মুর্দাদের লেগে দোয়া, ওয়াজ তো জেন্দাদের লেগে, মুর্দার আওয়াজ শুনে কি করে, তারা না তওবা করতে পারবে, না তারা নামাজ পড়তে পারবে, না রোজা রাখতে পারবে, যে অবস্থা গেলে সেই অবস্থা। আল্লাহ যদি দয়া করে জেন্দাদের দোয়ায় যদি আল্লাহ তার কবরগুলোকে টুকরা জান্নাতের করে দেয়, পরিবর্তনের আমাদের এখনো সুযোগ আছে। মুসলমান কবে কখন কে মরে যাবে আমরা কেউ জানিনি, আসেন ফিরে আল্লাহর দিকে চলে আসেন, লক্ষ্য আল্লাহ করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, সব হবে, এগুলো মাসের জারিয়া, খাওয়ার একটা জারিয়া, হেল্লাই রুজি বাহানাই মত, এটা একটা হেল্লা, কিন্তু লক্ষ্য আল্লাহ, জোরে বলেন সুবহান, লক্ষ্য আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুল যান, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে মহব্বত করবেন আপনারা, বলেন আমরা আল্লাহকে মহব্বত করবো, ভালোবাসবো, আল্লাহর দিকে আসবো, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতেরা, আল্লাহর সঙ্গে মহব্বত করলে কি হবে, আল্লাহর সঙ্গে মহব্বত প্যার করলে কি হবে, আমার আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের আমাদের দরজাকে বুলান্দি দান করে দেবে। হে নবীর উম্মত, উম্মতেরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ায় কি তোমরা দেখো নাই, দুনিয়ায় কি তোমরা লক্ষ্য করো নাই, দুনিয়ায় কি তোমরা খেয়ে ঘুরে ঘুরে দেখো নাই, যদি কেউ পুলিশ অফিসারের সঙ্গে বন্ধুত্ব করে লায় তার কত পাওয়ার বেড়ে যায়, কেউ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করে লায় তার পাওয়ার কত বেড়ে যায়, কেউ যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করে লায় তার পাওয়ার কত বেড়ে যায়, এ বলে তুই জানিস আমার বন্ধু হচ্ছে প্রধানমন্ত্রী, আমার বন্ধু এমএলএ, আমার বন্ধু এমপি, আমার বন্ধু পুলিশ কমিশনার, আমার বন্ধু আইএস, আমার বন্ধু আইপিএস। এ নবীর উম্মত, উম্মতেরা, দুনিয়ার গোলামদের সঙ্গে খাদেমদের সঙ্গে বন্ধুত্ব করলে যদি এত বড় বড় কথা বলে, বান্দা যখন আল্লাহর মহব্বতে ডুবে যাবে, আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে যাবে, তার পাওয়ার কত হবে, তার ক্ষমতা কত হবে। এ নবীর উম্মত, উম্মতেরা, খবর নিয়ে দেখে যান, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর বন্ধু ছিলেন, মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর বন্ধু ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর বন্ধু ছিলেন, বাহাদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর বন্ধু ছিলেন, ফুরফুরার পীর আবু বক্কা সিদ্দিক আল্লাহর বন্ধু ছিলেন। এ নবীর উম্মত, উম্মতেরা, কেউ 700 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর, কেউ 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ নবীর উম্মত, উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আজও তাদের নাম আছে, 100 বছর আগে ইন্তেকাল হয়েছে, আজও নাম আছে। আল্লাহ যদি রেখে দেয় 1000 হাজার বছরের পৃথিবী, আল্লাহ যদি রেখে দেয় আমার আল্লাহ আল্লাহর বন্ধুদের নামটাও 1000 হাজার বছর ধরে জিন্দা রেখে দেবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টের বন্ধু কোথায় গেল বলো? আমেরিকার প্রেসিডেন্টের বন্ধুর নাম জানো তোমরা? হ্যাঁ, আল্লাহর বন্ধুর নাম সবাই জানে, একবার জোরে বলেছ। হে নবীর উম্মত, উম্মতেরা, দুনিয়ায় তো আল্লাহ তাদের ইজ্জত দিবে, আখিরাতে আল্লাহ তাদের উচ্চ মাকাম দেবে, কাউকে আল্লাহ নূরের ঢিবিতে বসাবে, কাউকে নূরের টিলাতে বসাবে, কাউকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আর মতির মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে নূর জাহির করে দেবে, কাউকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক মাকাম বড় করে দেবে, কাউকে আমার আল্লাহ পাক বসাবে। আশা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মামুদা,
কাউকে আল্লাহ মাকামে মাহমুদে বসিয়ে রেখে দেবে, মোহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু ছিলেন, আমার আল্লাহ তিনাকে মাকাম মাকামে মাহমুদে বসিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, যুগে যুগে আল্লাহ সুন্নি যারা মহব্বত করেছে আল্লাহ তাদের ইজ্জত বড় করেছে। এ নবীর উম্মত উম্মতিরা দুনিয়ায় যত মহব্বত আছে এসব মহব্বত ফানা, আল্লাহর মহব্বত বাঁকা। আল্লাহর সঙ্গে মহব্বত করো, আল্লাহর সঙ্গে প্রেম করো, আল্লাহর সঙ্গে ইশক লড়াও, আল্লাহকে মহব্বত করো। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে আশাদ্দু হুব্বান লিল্লাহ, ও লোক যে আল্লাহ সে টুট টুট করকে মহব্বত করতা হ্যাঁ। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এ ইমানওয়ালা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করো, আল্লাহকে পিয়ার করো। আল্লাহ নিজে মোমেনকে বলছে আল্লাহকে মহব্বত করো। এ নবীর উম্মত উম্মতিরা দুনিয়ার মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। এ নবীর উম্মত উম্মতিরা সমস্ত কিছু ফানা হয়ে যাবে, কাকে মহব্বত করবে? টাকাকে ফানা হয়ে যাবে, ইজ্জতকে ফানা হয়ে যাবে, রাজত্বকে ফানা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা সব ফানা হয়ে যাবে। আল্লাহকে মহব্বত করো, হাইয়ু কাইয়ুম আল্লাহ চিরকাল জিন্দা থাকবে। মাহবুব জিন্দা থাকলে মাহবুবের মহব্বতও জিন্দা থাকবে। হ্যাঁ, তুমি যখন আল্লাহকে মহব্বত করবে আল্লাহও জিন্দা, আল্লাহর সঙ্গে তোমার মহব্বত অনন্তকাল জিন্দা। একবার জোরে বলো। হ্যাঁ, তুমি দুনিয়া থেকে চলে গেলে, তুমি তুমি দুনিয়ার বাউন্ডারি থেকে বেরোলে, তুমি কি আল্লাহর বাউন্ডারি থেকে বেরোতে পারবে? বলেন বলেন, আল্লাহর হাত থেকে বেরোতে পারবে? তুমি যেখানেই যাও আল্লাহর বাউন্ডারিতেই তো আছো। দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে মহব্বত করলে, দুনিয়া থেকে চলে গেলে কবরে, ওখানেও তো দেখছো আল্লাহ। কবর থেকে পুলসিরাত, ওখানেও দেখছো আল্লাহ। পুলসিরাতে কায়ামত, ওখানেও দেখছে আল্লাহ। বিচারও আল্লাহ করছে, দেখো তোমারই মাহবুব তোমারই বিচার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন সাবসিডি পাওয়া যাবে না যাবে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর সঙ্গে মহব্বত করেন, আল্লাহর সঙ্গে ভালোবাসেন, আল্লাহকে পিয়ার করেন, আল্লাহকে মহব্বত করেন। দুনিয়ায় যদি কেউ কাউকে মহব্বত করে, কোনো ছেলে যদি কোনো কোনো ছেলেকে মহব্বত করে, কোনো মেয়ে যদি কোনো মেয়েকে মহব্বত করে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে মহব্বত করে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে মহব্বত করে, কেউ যদি আমাকে মহব্বত করে, আমি যদি কাউকে মহব্বত করি, এ সে জানে না, সে জানে না আমি ওকে মহব্বত করে। আমাকে মেহনত করতে হবে, আমাকে মুজাহাদা করতে হবে, আমাকে কষ্ট করে তার কাছে সংবাদ পৌঁছাতে হবে যে আমি তাকে মহব্বত করি, আমি তাকে ভালোবাসি। হ্যাঁ মুসলমান, আমাকে মেহনত করতে হবে, আমাকে খাটাখাটনি করতে হবে, আমার মাহবুবকে পাওয়ার লেগে আমাকেই মেহনত করতে হবে। আমার মাহবুব কিন্তু সাহায্য করবে না, আমার মাহবুব কিন্তু আমার জন্য সাহায্য করবে না। কিন্তু যদি বান্দা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ নিজে আল্লাহকে মহব্বত বান্দা শুরু করে দিলে, আল্লাহ নিজে আল্লাহকে মহব্বত করাতে সাহায্য করবে। শুধু সাহায্য করবে তা নয়, আল্লাহ কিভাবে মহব্বত করে শুনে রেখে দেন। আল্লাহর কোরআন বলছে ফাজকুরুনি আজকুরুকুম, ফাজকুরুনি আজকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যারা হবে না সুবহানাল্লাহ। কেউ যদি আমাকে মহব্বত করে, এখন নাম জুনায়েদ, কে মহব্বত করে আমি নিজেই জানিনি। হ্যাঁ, আমি কি তার নাম বলবো? কি কি নাম তোমার? ফিরোজ। ফিরোজ আমাকে বলছে ও মনে আমি জুনায়েদ ভাইকে ভালোবাসি। ও বলে জুনায়েদকে ভাই, বলে জুনায়েদ, ঘরে বসে বসে বলে জুনায়েদ, নাম লিখছে জুনায়েদ। আমি জানিনি আমাকে মহব্বত করে আমি জানি, আর আমি যদি ওকে মহব্বত করি ও জানে না আমি ওকে মহব্বত করি। কিন্তু আল্লাহ, হ্যাঁ, এটারে এইদিকে মনের মধ্যে ভাব প্রকাশ হবে, ওদিকে আল্লাহ জেনে যাবে জুনায়েদ আমাকে মহব্বত করে। মুখ দিয়েও বলে না, মনের মধ্যেও। হাদিস শরীফের মধ্যে এতে নামে এসেছে যে বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, ইচ্ছা করে আল্লাহ তাকে মাহবুব করে নেয়।
আচ্ছা যারা হবে না সুবহান ইচ্ছা করেছে বান্দা আল্লাহকে মহব্বত করবে আল্লাহ দিক থেকে মহব্বত করে ফেলেছে একবার জোরে পড়েছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহকে মহব্বত করে এ নবীর উম্মত উম্মতিরা রকম মাহবুব পাবেন কোথায় এমন মাহবুব পাবেন কোথায় আল্লাহ নিজে আশিকদের জিকির করে কার জিকির করে বলে আশিকদের এবার বলেন আপনি বলেন আপনি বলেন আপনি যদি প্রধানমন্ত্রীকে মহব্বত করেন অনেক সরকার লেগে মারামারি করে না করেন আর কথা বলছেন না প্রধানমন্ত্রী বসে আছে কোথা দিল্লিতে মারামারি হচ্ছে কোথা দত্তপুকুরে দিল্লিতে বসে আছে এখানে দত্তপুকুরে মারামারি কিসের লেগে মারামারি প্রধানমন্ত্রী এত বড় সাহস প্রধানমন্ত্রীকে বললি আচ্ছা প্রধানমন্ত্রী বাদ দেন এতে রাজনীতিকের গন্ধ বাদ দিয়ে দেন ফুটবল খেলা হলো নি ফুটবল খেলা হ্যাঁ মেসি মেসি নাম জানে না শুনেছ আমি বাংলাদেশে তখন ছিলাম যখন ফুটবল বিশ্বকাপের ফাইনাল চলছে রাত দুটোর সময় আমি শুয়ে আছি খানকা শরীফের ভিতরে হাত থেকে হো হো করে সব মিছিল বেরা ভয় খেয়ে গেছে একে তো গরিব মানুষ এই কুতা মাঠের মাঝখানে পড়ে আছি জঙ্গলের ভিতরে হ্যাঁ গ্রামের ভিতরে ঠিক হঠাৎ করে হই হই হচ্ছে কি হলো জিতে গেছে আর বাঁশি ফাঁসি বাজাচ্ছে আর ওই ওর নামটা ধরে চিল্লে এই হয়েছে এই হয়েছে এই চিল্লাচ্ছে হ্যাঁ সবাই মিলে এই ও বুঝতে পারছো নাম বলছে শুধু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার তখনই মনে মনে হয়েছে দেখো মুসলমান সব কি করছে দেখো জানেই নে হাসান বাসরি হুজুর বলছেন যখন আমার আল্লাহ কারোর উপর নারাজ হয়ে যায় না তাকে দুনিয়ার দুনিয়ার মানে অনার্থক কাজে লাগিয়ে দেয় বুঝতে পারলেন আল্লাহ যদি কারোর উপর নারাজ হয়ে যায় তাই সে তাকে কোন কাজে লাগিয়ে দেয় অনার্থক মানে কোন যার কোনো অর্থ নেই খালি খামাখাই ওই কী করছে মোবাইলের বুঝতে পারছেন তারপরে ওই হই হই করছে বলে ওতে কিছু লাভ হবে ফায়দা হবে ওইলে ব্যস্ত রাত দুটোর সময় ওই খেলা দেখে ওই করছে আল্লাহ মাফ করে তো এটা এই জন্যই বলছি যে যে মহব্বত করে না করে না বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্যান ওই ওই ছেলেটার ওই লোকটার বুঝতে পারছেন আমি দেখিনি আমার সাথে একজন ছিল মহাশয় সে আমাকে বলছে যে ভাইজান একটা ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউতে ওই ওকে প্রশ্ন করছে ওই ছেলেটাকে লোকটাকে প্রশ্ন করছে যে আপনার তো প্রচুর ফ্যান কোথায় বাংলাদেশে বাংলাদেশে আপনার প্রচুর ভক্ত তখন ও উত্তর দিচ্ছে বাংলাদেশ বলে কোনো দেশ আছে আমি এই প্রথম শুনলাম শুনছেন আপনারা গোটা বাংলাদেশের কোটি কোটি মুসলমান তার ভক্ত আর সে বাংলাদেশের নামটাই প্রথম শুনছে বলছে সে বাংলাদেশকে চেনে না তাহলে কি বুঝলে তুমি যার মহব্বতে পাগলের মতন পতাকা টেঙ্গে চিল্লাচ্ছ সে তোমার নামই জানে না সে তোমার নাম জানে না মাথায় ঢুকছে বুঝতে পেরেছে অনার্থ অনার্থ মানে কোনো অর্থ নেই কোনো লাভ নেই খালি খামাকাই মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এমন মাহবুব পাবে কোথা বান্দায় দিক থেকে আল্লাহ বলবে ওদিক থেকে আমার আল্লাহ বলছে লাব্বাইক ইয়া আব্দি বলে আমি আল্লাহ বান্দা ডাকে সারা দিয়ে দেব যেটা হবে না সুবহানাল্লাহ দেখো বান্দা কি করছে দেখো বান্দা সব ছেড়ে দিয়ে নাম লিখছে কার মেসির তারপরে হিরোদের নাম লিখছে হ্যাঁ আমার জান আমার পিরান ডায়েরিতে তার ছবি মেরে রেখে দিচ্ছে ঘরে তার ছবি মারছে কিন্তু ও জানেই নেই যে ওর ছবি ও ঘরে মেরে রেখে দিয়েছে জানে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর সাথে মহব্বত করো বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ 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 উল্টো দিক থেকে হাজার বছর আগে আওয়াজ এসেছে হাজার বছর থেকে আওয়াজ হাজার বছর আগে আওয়াজ এসেছে আমার আব্দুল কাদের আমার আব্দুল কাদের আমার আব্দুল কাদের আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার মঈনুদ্দিন দিল্লি থেকে আওয়াজ উঠেছে আল্লাহ উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার নিজামুদ্দিন ফুরপুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার আবু বক্কর আমার আবু বক্কর আমার আবু বক্কর পাকিস্তান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার আলী হুজবেরি
আমার আলী হুজবেরি আলী হুজবেরি হে নবীর উম্মত উম্মতেরা যুগে যুগে জিন্দা মাহবুব আল্লাহ হেই মাহবুব আমাদের আল্লাহ জিন্দা মাহবুব আল্লাহ যারাই আল্লাহকে ডেকেছে আমার আল্লাহ তাদের নাম ডেকেছে হে নবীর উম্মত উম্মতেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে যখন বান্দা একা আল্লাহ আল্লাহ করে আমার আল্লাহ একা আল্লাহ একা একা আমার আল্লাহ বান্দা বান্দা করে যখন আমার আল্লাহ যখন আল্লাহ বাগের বান্দা যখন আল্লাহের বান্দা সবার সামনে আল্লাহ আল্লাহ করে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দা বান্দা করে জোরে হবে না সুবহানাল্লাহ বলো এরকম মাহবুব তুমি পাবে বলেন এরকম মাহবুব তুমি পাবে আরেকটা প্লাস পয়েন্ট কি আমি আপনাদের শোনাচ্ছি ধরেন আপনার সঙ্গে সত্যিকারেরই প্রধানমন্ত্রীর খুব বন্ধুত্ব হয়ে গেল সেই জঙ্গলে ব্রাজিলের জঙ্গলে অ্যামাজনের ভিতরে তোমাকে আদিবাসীরা ধরে ফেলেছে ধরে ফেলেছে একদম বললম ফলম ঠিক কেউ হ্যাঁ আমি প্রধানমন্ত্রীর বন্ধু আমি প্রধানমন্ত্রী আয় প্রধানমন্ত্রীর বন্ধু কোনো লাভ হবে এই প্রধানমন্ত্রীর বন্ধুত্ব কোনো কাজে আসবে আচ্ছা তুমি তুমি টাকার বন্ধু টাকার বন্ধু সমুদ্রের মাঝখানে তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে পানি শেষ হয়ে গেছে কি শেষ হয়ে গেছে বল পানির মাঝখানে আছে কিন্তু পানি শেষ হয়ে গেছে বলো কোটি কোটি টাকা তোমাকে পানি খাওয়াতে পারবে বাঁচাতে পারবে মরুভূমির মাঝখানে হাতে পায়ে দড়ি বেঁধে তোমাকে পেছন দিক থেকে একদম বেঁধে দিয়ে চলে গেছে না তোমার হাত চলছে না লোক আছে না টাকা টাকা বলো না শক্তি কাজ করছে বলো কিছু উপকার আসবে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা পৃথিবীর জমিনে এমন এমন জায়গা আছে যেখানে অর্থ কাজে আসে না এমন এমন জায়গা আছে যেখানে শক্তি কাজে আসে না এমন এমন জায়গা আছে যেখানে সন্তান সন্ততি কাজে আসে না এমন এমন জায়গা আছে যেখানে পরিচয় মানুষের সঙ্গে পরিচয় কাজে আসে না এ নবীর উম্মত উম্মতেরা যদি তুমি আল্লাহকে মহব্বত করো প্লাস পয়েন্ট কি হবে তুমি আমেরিকায় চলে যাবে ভারতে যে আল্লাহ আমেরিকা তো সেই আল্লাহ পেয়ে যাবে তুমি জঙ্গলে চলে যাবে যে আল্লাহ পাবে আর আর তুমি সাহারায় চলে গেলে তুমি সমুদ্রে চলে গেলে সেই আল্লাহ পাবে এ নবীর উম্মত উম্মতেরা মরুভূমিতে যে আল্লাহ পাবে পাহাড়ের টিলাতে পাহাড়ের চূড়াতে তুমি সেই আল্লাহ পেয়ে যাবে তুমি জিন্দা অবস্থায় দুনিয়াতে যে আল্লাহ পাবে মরে গেলে মরার পরে তো সেই আল্লাহ তুমি পেয়ে যাবে যেটা হবে না সুবহানাল্লাহ এই প্লাস পয়েন্ট খবর নিয়ে দেখবে যা যারা আল্লাহর উপরে ভরসা করেছে আমার আল্লাহ তাদের করে সাহায্য করেছে একবার জোরে বলেছে সাহায্য করে হ্যাঁ আল্লাহ পাক এমনও বলেছে যদি কোনো আমার আসে আমার কাছে খেতে চায় কি আমার কাছে খেতে চায় আমি আল্লাহ তাকে খাইয়েও দেবো একবার জোরে বলেছে একজন বড় দরবেশ মানুষ আমি সংক্ষেপ করে দিচ্ছি বার কেন 12:14 বেজে গেছে আমি আর 10-15 মিনিট বলবো 12:30 তারপর চাঁদা তুলবো একটা বেজে যাবে একটার আগেই শেষ করে দেবো আর চিন্তা নেই মনে করুন 12:30 পর্যন্ত বলবো কিন্তু মাহবুবের কথা হচ্ছে একটু বলি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো একটা উদাহরণ দিই একটা ছোটো ছোটো ঘটনা বললে উদাহরণ হয়ে বুঝতে পেরে যাবে বড় দরবেশ একজন বললেন যে আমি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে আর ওয়াজে বেনজির বলে একটা কিতাব আছে বহু পুরাতন আমার কাছে আছে তখনকার দাম 5 টাকা না 7 টাকা মানে আজ থেকে 40-50 বছর আগেকার কিতাব আমি ওইটা দাদুজানের কাছে ছিল আব্বাজান দিয়েছিলেন ওইটা আমি মাঝে মাঝে দেখি তো কিতাবের মধ্যে এসেছে একজন বড় সুফি দরবেশ আল্লাহর ওলি তিনি এই কথা শুনেছেন যদি আল্লাহ পাক খাওয়ায় মানে বান্দা যেখানেই থাক আল্লাহ রুজি দিবে বান্দা আল্লাহকে ডাকলে আমার আল্লাহ সাড়া দিবে শুনেছে আল্লাহ যদি বান্দা যদি চায় আল্লাহ খাইয়ে দেবে একবার জোরে বলেছে সুফি দরবেশটা কে আল রসুলে পাক সাল্লামের জামানায় একজন আসে হুজুরের মুখ থেকে শুনেছেন দরবারে বসেছিলেন হুজুরের মজলিসে বসে শুনে তিনি কি করেছেন নিয়ত করলেন যে আমি আজকে তো খাবো না আমার আল্লাহ খাওয়ালে খাবো নাহলে মরে যাবো এই শুনছেন আপনারা চলে গেছে এখন ঘরের ভিতরে যদি খায় হ্যাঁ ঘরের ভিতরে যদি খাওয়া বন্ধ করি তো ছেলেরা জোর জবরদস্তি করে খাওয়াবে
তাহলে এমন একটাই জায়গায় যেতে হবে যেখানে কেউ নেই, কেউ নেই। সেই জায়গায় গেলে আমার খাওয়া কেউ খাওয়াতে পারবে না, আমি আল্লাহ খাওয়াবে, আমার খাওয়া হবে, আল্লাহ খাওয়াবে আমার। সেই নিয়ত করে হুজুর আমার পুরো ভিতর জঙ্গলের ভিতর 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 চলে গেছে। আল্লাহর ইবাদত করেন, জিকির আজকির করেন, ইবাদত করেন, জিকির আজকির করেন, ইবাদত করেন, জিকির আজকির করেন। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন খাওয়া হয় না, পানি খায় না, কিচ্ছু নেই, কলিজা ফেটে যাচ্ছে। না না, আল্লাহ খাওয়াবে, এই আশেকরা, এই মাহবুব খাওয়াবে। দেখেন না, দেখেন না আপনারা দুনিয়ার মহব্বত দেখেন না, ভালোবাসা মহব্বত হয়ে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দেখেন যত রাগ যেন খাবারও পড়ে বলে না আমি খাবো না, ওরই নিজেরই কষ্ট হচ্ছে, না খেলে কষ্ট হয় না, কিন্তু খাওয়া খাবো নি, দুদিন না খাবো নি, রাত্রেবেলায় ভাতই খাবো নি, শুয়ে আছে, জেগে আছে, কষ্ট, গোসল করে দিওয়ানা পান, এ কি আসে, কে মহব্বত, দুনিয়ার মহব্বত দেখুনি যে যে বিষ খেলিচ্ছে, দেখেন না আপনার। দুনিয়ার হারাম মহব্বতে যদি মানুষকে মেরিয়ে দেয়, বিষ খেয়ে দেয়, তাহলে আল্লাহর মহব্বতে তো এই কি আমিও তোর মুখ দিয়ে বলা যাবে না। হ্যাঁ, আল্লাহর মহব্বত কি বলবো, আবু তালহা হুজুরকে 72 থেকে 80টা তীর লেগেছে, তাও হুজুরের সামনে সিনা তান করে দাঁড়িয়ে আছে আল্লাহর মহব্বতে। আবু উবাইদা বিন জাররা নিজের বাপের মাথা কেটে রসুলের কদমে ফেলেছে। হযরতে মাজ মুআয দু ভাই, এক ভাইয়ের হাত কেটে ঝুলছে, হাত ছিঁড়ে পায়ের পায়ের উপরে চাপ দিয়ে ওপর দিকে হাত খুলে বেইরে গিয়ে আবু জেলের উপরে অ্যাটাক করেছে। এ কি, এগুলো কি, এ মহব্বত, কেন এরম হবে কি করে, দেখুনি তোমাদের গ্রামে তো তোমাদের আশপাশে তো মদ খেয়ে নেয়, এই কি বলে বিষ খেয়ে নেয়, আসে না, বিষ খেয়ে মরে যায় লোক, লোক গাড়ির চাকায় নিজের জান দিয়ে দেয়, ট্রেনের চাকায় নিজের জান দিয়ে দেয়, দেখেন না আপনারা আল্লাহর মহব্বতের পাওয়ার কত। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুরের দরবারের সেই সুফি সাহাবা দরবেশ চলে গেছে, আশেক চলে গেছে, দিওয়ানা পান চলে গেছে জঙ্গলে, খাইনে খাইনে খাইনে। আমার আল্লাহ কি করলেন, এবার পরীক্ষা করছেন, পরীক্ষা, এত সুজা, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, যখনই পরীক্ষা এলো যা যা আল্লাহ আমার সঙ্গে এরম করে করলো, বুঝতে পারছেন, আল্লাহ যখন আমি বান্দাকে টাকা দিই, বরকত দিই, খুব খুশি হয়ে যায়, আর যখনই একটুখানি টেনেলেই সব সঙ্গে সঙ্গে আল্লাহ আমার সঙ্গে এরম কেন করছে, আল্লাহ আমার সঙ্গে, হ্যাঁ ওই বান্দাটি একটু আগেই কি শুকরিয়া আদায় করছিল ভালো মন্দ পেয়ে, আর যখন একটুখানি আমি রুজি কমবে পরীক্ষা করি, তখনই বান্দা বলে হাই হাই আমার আল্লাহ আমার সঙ্গে বেঅজ্জতি করছে, আল্লাহ আমাকে নউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ, আল্লাহ পরীক্ষা করছে, পানি হচ্ছে, পানি হচ্ছে, পানি, পানি দিয়ে এত পানি, পানি আট হাঁটু কোমর, হ্যাঁ বুক, বান্দা অনেকদিন হয়ে গেছে গাছে উঠার শক্তি নেই, হ্যাঁ শুনছে না, খাই না তো আর লড়ার শক্তি আছে, যাক মাক করে হুজুর উঠে দাঁড়িয়েছে গাছের ঠেলে উঠেছে, বুক করতে 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 গলা পুরো নাক ডুবে গেছে, এবার বলে কি হবে, ও তো নাকের ভিতরে পানি ঢুকে যাচ্ছে, আশুদাভাবে পানি পান করে গিয়েছে, যত পিয়াস ছিল সব বুঝিয়ে নিয়েছে, পানি পান করে, পানি পান করে নেওয়ার পরে, পানি পান করে নেওয়ার পরে এমত অবস্থাতে হুজুর জাগ মক করে নাকটাকে বের করে রেখেছে, নাকটাকে ঠিক আছে, নাকটাকে বের, হঠাৎ করে দেখে নাকের ভিতরে কি সুন্দর খুশবু আসতে আরম্ভ করে দিয়েছে, আর এত সুন্দর খুশবু হুজুর পান, জীবনে তো খুশবু পাইনি, খুশবু পেয়েছে, হঠাৎ করে দেখে দূর থেকে আদিকে আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন ফেরেশতাকে, এ ফেরেশতা যাও জান্নাতের একটা সুন্দর থালা সাজিয়ে আর আমার বান্দার কাছে নিয়ে যাও, আমার আশেক গেছে, আশেক ওখানে আমার কুদরতি হাতে খাবে বলে আমার কাছে আরজু করেছে, একবার জোরে বলেছো, খাঞ্চা এসে আর ওই খাঞ্চার খুশবু চতুর্দিকে মুখরিত হয়ে যাচ্ছে, আস্তে 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 খাঞ্চা জান্নাতের খাবার, আহ জান্নাতের খাবার, হুজুর পাক বলছেন, আল্লাহ নিজেও করে বলছে, এমন জান্নাত যেটা তোমাদের কল্পনাতে নেই, তোমরা চিন্তাই করতে পারো নি, ওই জান্নাত আল্লাহ আমাদের সাজিয়ে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই খাঞ্চা হুজুরের সামনে
যখনই খাঞ্চা হুজুরের সামনে দিয়েছে আর জান্নাতের খাবার আর কতদিন খাওয়া হয়নি, হুজুর তাড়াহুড়ো করে ফেলেছে। কি করে ফেলেছে মানে আসার সাথে সাথে তাড়াহুড়ো করে খেতে আরম্ভ করে দিয়েছে। হুজুর নিজেই জান্নাতের খাবার থেকে সহ্য করে খেতে আরম্ভ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসে, এ আমার বান্দা, এ আমার বান্দা, তুমি যদি তাড়াহুড়ো না করতে, যদি তাড়াহুড়ো না করতে, আমি আল্লাহ নিজে হাতে, কুদরতি নিজে হাতে, আমি আল্লাহ কুদরতি হাতে তোমাকে খাইয়ে দিতা। যেটা হবে না, সুবহান আল্লাহ। মুসলমান, এই কথা এই জন্যই বলছি যে যদি আপনি আল্লাহর সঙ্গে মহাব্বত করেন, আল্লাহর কাছে খেতে চাইলে আল্লাহ খেতে দিবে। জোরে বলুন সুবহান। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন তারা করলো, মুসা আলাইহিস সালাম গেলেন, গেলেন জানতেন, হুজুর জানতেন যে লাঠি মারবো আর পানি ফাঁক হয়ে যাবে। বলেন সবাই তো দেখলো যে সমুদ্র পানি পড়ে গেছে আর হুজুর মরে যাবে, এবার আমাদের যাওয়ার আর রাস্তা নেই। মুসা আলাইহিস সালাম তখনও বলছে না না, আমার আল্লাহ রাস্তা বের করে দেবে। বিশ্বাস, আল্লাহ বললেন হ্যাঁ মুসা লাঠি মারো, সঙ্গে সঙ্গে পানি ফাঁক হয়ে গেল। পানি ফাঁক হয়ে গেল, পানির সাথে সাথে পাহাড়গুলোকেও আল্লাহ আটখানা করে মাঝখান দিয়ে ফাঁক করে দিলেন। চড়ে পড়েছে, দোয়া করেন আমি কদিন পরে যাচ্ছি, সব সব দেখবো, মিশরে যাচ্ছি, হ্যাঁ যাবো ইনশাল্লাহ। কথা বুঝতেছেন, আমি দেখছিলাম মোবাইলে যে পুরা ফাঁক আছে, ওই পাহাড়টাকেও আল্লাহ ফাটিয়ে রাস্তা করে দিয়েছিলেন। চড়ে পড়েছে,